একটা হচ্ছে যে অ্যান্টিভেনম অ্যান্টিভেনম তো আমাদের এখানে কোনো প্রোডাকশন হয় না ম্যানুফ্যাকচার নেয় যা আসে সব ইন্ডিয়া থেকে ওই পলিভেলাম অ্যান্টিভেনমটা আমরা ব্যবহার করি এখন এই অ্যান্টিভেনমটা তো ইন্ডিয়ার স্নেকের ভ্যানোভার এগেস্টে তৈরি করা ওদের ফ্যাটাল ফোর আছে একটা কমন কোবরা কমন ক্রেট রাসেস ভাইপার আর ভাইপার এগুলো এগেস্টে তৈরি করা হয়েছে তো ওদের কমন ক্রেট তো আমাদের কমন ক্রেট না ওদের কমন কোবরা আবার আমাদের কমন কোবরা না ওদের রাসেস ভাইপারের আমাদের রাসেস ভাইপারের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য আছে কিন্তু তার মধ্যেও আমাদের হাতে তো কিছু নাই এই জন্য আমরা দিচ্ছি যাতে যদি ক্রস রিয়েক্টিং অ্যান্টিবডি থাকে তাতে যাতে কাজ হয়ে যায় সমস্ত উপজেলাগুলোতে আমরা কিন্তু দুইটা ডোজ করে অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করেছি এবং সিভিল সার্জন বরাবর পাঁচটা ডোজ এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতে দশটা ডোজ এইভাবে আমরা ডিস্ট্রিবিউশন করেছি আমরা প্রতি বছরের মতো এবছরও প্রায় বিশ হাজার অ্যান্টিভেনম কিনেছি ইয়ার থেকে আপনার ইন্ডিয়ান সোর্স থাকে এটা ছাড়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে ভিনস ফার্মাসিউটিক্যালস একটা কোম্পানি আছে ইন্ডিয়ায় তার মাধ্যমে আরো দশ হাজার ভবিষ্যতে আসবে এটা এখনো এসে পৌঁছায় নেই এটা প্রসেসে আছে এইগুলো দিয়ে আমরা আমাদেরগুলোকে ম্যানেজ করি এগুলো তো অনেক দামি আমি বলবো যে একটা ভায়ালের দাম হচ্ছে প্রায় ধরেন নয়শো থেকে বারোশো টাকা পেয়েছে ধরে তো দাম এখন চোদ্দশো টাকা করে ফেলছে তাহলে একটা ডোজ দিতে গেলে দশটা ভায়াল লাগে মানে চোদ্দ হাজার হাজার থেকে চোদ্দ হাজার টাকা এটা সম্পূর্ণ বিনিয়োগ গভর্নমেন্ট দিচ্ছে কিন্তু সরকারি হাসপাতালগুলোতে এই ডিস্ট্রিবিউশনটা আমরা করে দিয়েছি যার যেখানে ডিমান্ড হবে শেষ করে ফেলে আমাদেরকে যদি রিপোর্ট দেয় আমরা সঙ্গে সঙ্গে তাদের ফিল ফিল করে দেবো দুঃখজনক হচ্ছে যে অনেকগুলো উপজেলা হেলথ কমপ্লেক্স কোনো রিপোর্ট পাঠায় না ওরা কোনো ডিমান্ডই দেয় না এই জন্য আমরা বারে বারে এক প্রতি মাসে বলছি তোমরা আমাদেরকে ডিমান্ড দাও নাহলে তো আমরা বুঝতে পারবো না কাকে কতটুকু দিতে হবে কিন্তু যখনই ডিমান্ড দেওয়া হচ্ছে তখনই কিন্তু আমরা এটা ফুলফিল করছি তো কিছু কিছু উপজেলাতে কিন্তু এগুলোর ব্যবহার শুরু হয়েছে এটা একটা ভালো জিনিস আর ব্যবহারের জন্য আমরা বলবো কি আমাদের ন্যাশনাল গাইডলাইন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন আছে ওনার পরিষ্কার বলেছে এটা এজ আর্লি অ্যাজ পসিবল যদি আপনার বিষক্রিয়া দেখায় তাহলে অ্যাজ আর্লি পসিবল দিতে আপনি একশো মিনিট করে বেঁধে ফেলবেন কেন এমনও তো হতে পারে যদি রোগীটাকে দশ মিনিটে নিয়ে আসে আমরা পনেরো মিনিটে শুরু করব এমনও হতে পারে রোগীটা তিন ঘন্টা নিয়ে আসে আমরা তিন ঘন্টা এক মিনিটে শুরু করব তো ব্যাপারটা হচ্ছে আপনি যত দ্রুত নিয়ে আসতে পারবেন তত দ্রুত যদি এটা দেওয়া হয় বিষক্রিয়া থাকলে এটা কিন্তু ভালো কাজ করবে রাস্তা ভাইপার হোক কোবরা হোক পেইট হোক এটা প্রমাণিত এই যে দুইশো পঁয়ত্রিশটা রাজশাহী মেডিকেল কলেজের কথা বললাম তাতে একশোটি বাসায় ভালো চলে গেছে তাই না তার তো সম্পূর্ণ সুস্থ তাহলে এই রোগীগুলো ভালো হইলো কিভাবে যদি আমাদের কাজই না করে আর যারা মারা গিয়েছে তাদেরকে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে তারা একটা ইম্পর্টেন্ট কারণ ছিল প্রত্যেকে দেরি করে এসছে ছয় থেকে আট ঘন্টা আট থেকে বারো ঘন্টা ছয় থেকে আট ঘন্টার মধ্যে যারা আসছে তাদের প্রায় সত্তর পার্সেন্টের মতো আমরা মৃত্যু দেখলাম তার মানে দেরি করে আসা এবং দেরি করে অ্যান্টিভেনম প্রয়োগ করলেও অনেক ক্ষেত্রে রোগীগুলা লাভ হচ্ছে না বিশেষ করে রাস্তা ভাইপারের ক্ষেত্রে যেখানে তীব্র রক্তকরণ কিডনির একেবারে সমস্যা কিডনি বৈকল্য হয়ে যাওয়া মাল্টি অর্গান ফেলিয়র হয়ে যাওয়া এই ধরনের অনেকগুলো সমস্যা যখন হয়ে যায় তখন অ্যান্টিভেনম একটা দুইটা তিনটা চারটা ইভেন কি পাঁচটা ডোজ দেওয়ার পরে আমরা দেখেছি রোগীগুলো মারা গিয়েছে আইসি